नमस्कार, এই মুহূর্তে আপনারা দেখছেন ঘাটাল নিউজ। আমি আপনাদের সাথে সোমা চক্রবর্তী। আজ ঘাটাল ব্লকের সুলতানপুর অঞ্চলে বিজেপির পক্ষ থেকে প্রতিবাদ মিছিলের আয়োজন। আমফান ঝড়ের ত্রাণে ব্যাপক দুর্নীতি করেছে তৃণমূল সরকার, এছাড়া কাটমানি তো আছেই, বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ রাস্তাগুলি বেহাল, সেদিকেও নজর নেই সরকারের। তৃণমূল সরকার দুর্নীতিতে ভরে গেছে, বেছে বেছে বিজেপি কর্মীদের ওপর মিথ্যে মামলা চাপিয়ে দেওয়া হচ্ছে। রাজ্য সরকারের দুর্নীতির প্রতিবাদে আজ বিজেপি ঘাটাল সাংগঠনিক জেলা উত্তর মণ্ডলের পক্ষ থেকে সুলতানপুর অঞ্চলে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। সুলতানপুরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে মিছিলে বিজেপি কর্মীরা রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে স্লোগান দেয়। মিছিলে ছিলেন বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক রামকুমার দে, উত্তর মণ্ডলের সভাপতি তারক বেরা, পূর্ব মণ্ডলের সভাপতি বিশ্বজিৎ চানা, যুব মোর্চার সহসভাপতি উত্তম মণ্ডল সহ অন্যান্য নেতৃত্ব এবং কর্মীবৃন্দ। ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক রামকুমার দে বলেন, বর্তমান রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে এবং আমরা প্রত্যন্ত এলাকাতেও মিছিল মিটিং করছি। তৃণমূলের লোকজন বাধা দেওয়া সত্ত্বেও আমাদের কর্মীরা ভীত নন, আমরা এই আন্দোলন এবং লড়াই চালিয়ে যাব। বাড়ি তৈরি করে দিয়েছেন গরিব মানুষদের প্রধানমন্ত্রী আবাস যোজনায়। আমরা মা বোনেদের কথা চিন্তা করেছি, আমাদের প্রধানমন্ত্রী চিন্তা করেছেন, তাই 12 কোটি শৌচালয় ভারতবর্ষে বানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, ঘাটাল উত্তর মণ্ডলের পক্ষ থেকে সকল কর্মীবৃন্দ এবং কার্যকর্তাদের এবং পথচলতি মানুষ এবং রাস্তা ঢলগড়া থেকে বাড়িডাঙ্গা হুগলি, এই হুগলি টু মেদিনীপুরের যে রাস্তার বেহাল অবস্থা, সেই অবস্থা ধরে আমরা এর আগেও বিক্ষোভ করেছি এবং আমরা চাইব যে আগামী দিনে এই রাস্তাটার পরিবর্তন হোক, পথ চলতি মানুষের পরিবর্তন হোক, যাতে ভালোভাবে যাতায়াত করতে পারে। আমরা দেখেছি এই দলগড়া থেকে বালিডাঙ্গা বা দামদারপুর রাস্তাটা প্রায় 4 থেকে 5 কিলোমিটার রাস্তা যে বেহাল হয়ে রয়েছে, কিন্তু এই রাস্তা কোন নেতৃত্ব। দ্রুত আমাদের খবর পেতে ঘাটাল নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ঘাটাল নিউজ পেজ ও পোর্টাল লাইক ও ফলো করে রাখুন।